Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah, alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa man wala. Aajke ami apnader sathe ekta guruttopurno bishoy share korar jonno uposthit hoyechi. Se bishoyta hocche Allah rabbul alamin suratul mulk er 2 number ayate bolchen, alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. Surar 2 number ayat Allah bolchen তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে সর্বোত্তম। এই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছেন তিনি পরীক্ষা করতে চান আমাদের মধ্যে কাজের দিক থেকে কে সর্বোত্তম, কে সর্বোত্তম কাজটা করে। এই আহসানু আমালা সম্পর্কে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ চান আমাদের কাছ থেকে সর্বোত্তম আমল। এই আহসানু আমালাটা কুরআন করিমে চার জায়গায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 7 নম্বর আয়াতে বলতেছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, আর ওয়া কানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে, এবং তিনি সৃষ্টি করেছেন এজন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান তোমাদের মধ্যে কর্মে কে সর্বোত্তম, কর্মের দিক থেকে কে সর্বশ্রেষ্ঠ, কে সর্বশ্রেষ্ঠ আমল করে। 3 নম্বর জায়গা হচ্ছে সূরাতুল কাহফ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন যেন তিনি লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি কে তাদের মধ্যে কাজে সর্বোত্তম, সর্বোত্তম কাজ, সর্বোত্তম আমল কে করে। চতুর্থ জায়গা হচ্ছে সূরাতুল কাহফ আয়াত নম্বর 30, আল্লাহ বলতেছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদ্রিউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমানের সহিত নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন যারা সর্বোত্তম আমল করে, লা নুদ্রিউ আল্লাহ তাদের আমলকে নষ্ট হতে দেবেন না, নষ্ট করবেন না। মান আহসানা আমালা যে সর্বোত্তম আমল করবে। এই যে আহসানা আমালা সূরাতুল চারটা সূরা বর্ণিত হয়েছে, এই আহসানা আমালাটা কি, সর্বোত্তম আমলটা কি? সুবহানাল্লাহ, আমরা অনেক সময় অনেক আমল করার জন্য চেষ্টিত হই, অনেক আমল করার জন্য চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখি না এই আমলটা সর্বোত্তম আমল কিনা, এই আমলটা উত্তম আমল কিনা, এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, এই আমলটা শরীয়তসম্মত কিনা। অনেক সময় না দেখে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। এই চারটি জায়গা যে বিষয়টা ফুটে উঠল সেটা হচ্ছে আল্লাহর কাছে উত্তম আমল, হুসনুল আমল, আহসান আমল হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, নট আকসারুল আমল। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে বেশি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিনি পরীক্ষা করতে চান আমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। এই সর্বোত্তম আমলের আহসানু আমল, আহসানু আমালের ব্যাখ্যা ব্যাখ্যা কি জিজ্ঞাসা করা হয়েছিল ফুদাইল ইবনে ইয়াদ, বলা হয়েছিল তিনি বলছেন এটা হবে পরিপূর্ণ এখলাসের সাথে, পরিপূর্ণ সঠিক আমল, সঠিক পন্থায়। মা আখলাস হু জিজ্ঞাসা করা হলো এই পরিপূর্ণ আন্তরিকতা বলতে কি বোঝান, তিনি বলতেছেন ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়াকবাল। যদি কোনো আমল ইখলাসের সাথে করা হয় কিন্তু আমলটা যদি সঠিক আমল না হয়, সঠিক পন্থায় না হয়, তাহলে এটা কবুল হবে না। আবার ওয়া ইন কানা সাওয়াবান লাম ইয়াকুন খালিসান ফালাম ইয়াকবাল, যদি এই আমলটা সঠিক আমল হয়, নেক আমল হয়, কিন্তু আমলটা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে করা না হয়, তাহলে এটা আমল কবুল হবে না। হাত্তা ইয়াকুন খালিসান, হাত্তা ইয়াকুন খালিসান সওয়াবান, যতক্ষণ পর্যন্ত খালিস লিওয়াজহিল্লাহ এবং সঠিক আমলটা না, আমল না হবে। হিলা ইয়া আবা আলী মা হুয়াল খালিস আস-সওয়াব, খালিস আস-সওয়াব বলতে কি বোঝান, কি এর অর্থ কি? তিনি বললেন আল খালিস
মানে আইয়াকুনা লিল্লাহ, আমলটা হবে শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আর ওয়া সওয়াব আইয়াকুনা আলা সুন্নাহ, এই আমলটা হবে সুন্নাত মোতাবেক, সুন্নাত অনুযায়ী আমল হবে। আমরা কি বুঝলাম, যে কোনো আমল সর্বোত্তম হতে হলে এই আমলটা আল্লাহর উদ্দেশ্যে করা লাগবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে, আর আমলটা সুন্নত মোতাবেক হতে হবে। অর্থাৎ সঠিক আমল সঠিক পন্থায় করা হচ্ছে সর্বোত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে যে আমল করেছেন, সেইভাবে সেই আমলটা ততটুকু করার নাম হচ্ছে সর্বোত্তম আমল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা দাঁড়িপাল্লা ওজন করবেন, এটা গণবেন না, গণনা করা হবে না। এজন্য দেখেন, দাঁড়িপাল্লা ওজনের জন্য যদি আপনি 500 গ্রামের একটা পাথর একদিকে রাখেন, অন্যদিকে 10টা টমেটো রাখেন, 10টা পেঁয়াজ রাখেন, 10টা আলু রাখেন, 12টা রাখেন, 15টা রাখেন, ওই একটা সমান তো নাও হতে পারে, কারণ হচ্ছে এই পাথরটাতে ওজন বেশি। এইভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারা আনন্দ ফুর্তির সাথে জান্নাতে থাকবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যাদের নেকির পাল্লা হালকা হবে আর বদ আমলের পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ, তাদের ফা উম্মুহু হাওয়িয়া, তারা হাওয়িয়া নামক জাহান্নামে থাকবে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সর্বোত্তম আমল করা, সর্বোত্তম আমল সঠিক আমল সঠিক পন্থায়, যেভাবে রাসুল করতে বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করতে বলেছেন বা করেছেন, সেইভাবে সেই আমল সেই জায়গায় ততটুকু আমল করার নাম হচ্ছে সর্বোত্তম আমল। এই জন্য আমরা এটা নামাজের বেলায় হতে পারে, রোজার বেলায় হতে পারে, দোয়ার বেলায় হতে পারে, জিকির আজকারের বেলায় হতে পারে, আপনি কোন জায়গায় কোন দোয়া পড়বেন, কোন সময় কোন দোয়া পড়বেন, কতটুকু পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা হচ্ছে মসজিদে ঢোকার দোয়া। কেউ যদি মনে করে এটা না পড়ে, আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ি, তাহলে তার দোয়া, যদি এটা কোরআন শরীফের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা কোরআন শরীফের দোয়া, বাট এটা সর্বোত্তম দোয়া এই জন্য নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। নামাজ সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়েছেন, অনেক জিকির আজকার করেছেন, এগুলো হচ্ছে সর্বোত্তম আমল। এগুলা বাদ দিয়ে কেউ যদি অন্য জিকির আজকার করে, অন্য দোয়া পড়ে, তাহলে এটা সর্বোত্তম আমল হবে না। এই জন্য আমাদেরকে সর্বোত্তম আমল করার জন্য চেষ্টা করতে হবে, সর্বোত্তম আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর তরিকায় আমাদেরকে আমল করতে হবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো আমল করে যে আমলটার ভিত্তি আমাদের থেকে নেই, অর্থাৎ শরীয়তে যার কোনো ভিত্তি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, সাহাবায়ে কেরাম থেকে নাই, ফাহুয়া রাদ্দ, এটা রিজেক্টেড হবে, এটা প্রত্যাখ্যান করা হবে কিয়ামতের দিন, এটা আমল নামায় ওজন করা হবে না। অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন, কিন্তু আমলগুলো আপনি সঠিক পন্থায় করেন নাই, সঠিক সময়ে করেন নাই, এই আমলগুলো আপনার কাজে আসবে না। সঠিক পন্থায় যদি আপনি সামান্য আমল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি সর্বোত্তম আমল সামান্য করেন, তাহলে সেই আমলটা ওজনের দিক থেকে আপনার বেশি হবে। আর সঠিক পন্থায় কাজ করে, সঠিক পন্থায় আমল করে, সঠিক আমলটা করে যদি আপনি সেই আমল বেশি করেন, সেই আমল রেগুলার করেন, তাহলে নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জীবন দান করবেন, জীবনে শান্তি দান করবেন, জীবনে সুখ দান করবেন, জীবনে একটা ভালো জীবন যাপন করার তৌফিক দান করবেন। ওলানাজিয়ান্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি অবশ্যই আখেরাতে তাদেরকে তাদের সর্বোত্তম আমলের প্রতিদান দান করব। যেন আমরা সর্বোত্তম আমল করার চেষ্টা করি, আর সর্বোত্তম আমলটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যে আমল যেই জায়গায় যতটুকু করেছেন, সেইভাবে সেই আমল সেই জায়গায় ততটুকু করা হচ্ছে আহসানুল আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।